আগের ভিডিওর মাঝে এই নতুন ভিডিওগুলো আবার জমে যাচ্ছে, তাই ভাবলাম আগের ভিডিওগুলো একটু পজ রেখে নতুন কেকের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন, কারণ ভিডিওগুলো আমি যেমন পেজে আপলোড করি ঠিক তেমনই আমার চ্যানেলেও আপলোড করা হয়। তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটা ফলো করবেন। সো এখানে একটা স্ট্রবেরি কেক, এই কেকটা ছিল 1 পাউন্ডের মতনই। তো উনি মেনলি রিকোয়েস্ট করেছিলেন একটা 1/2 পাউন্ড প্লাস কেক দিতে, তো 300 গ্রামের মতো। তো এই কেকটা 300 গ্রামের থেকে একটু বেশিই ছিল, সেটা আমি বলছি অলমোস্ট 1 পাউন্ড, যেহেতু 1 পাউন্ড হয় 450 গ্রামে, তো এটা অলমোস্ট 350 গ্রামের মতনই ছিল। আর উনি বলেছিলেন একটু ফ্লোরাল থিমের কেক দিতে, তো ওভাবে আমরা ফ্লোরাল থিমের কেকই করার ট্রাই করছি। আর এই কেকটা হবে একটা বার্থডে কেক। সো এখানে প্রথমে কেকটা বেক করে নেওয়া হয়েছিল একটা ছোট মোল্ডে, যেহেতু উনি একটু হাইট কেকও চেয়েছিলেন আর ছোটোর মধ্যেই, তো ওভাবে আমরা আসলে করে নিয়েছিলাম কেকটা। তো কেকটা বেক করার সময় আমার ভিডিও করা হয়নি, তো এই জন্য আমি আর শেয়ার করতে পারছি না। তবে কেকটা বেক করার পরে কেকটা ঠান্ডা করেই মোল্ড আউট করা হয়েছে, আর মোল্ড আউটের পরে এটা লেয়ারে লেয়ারে কাট করে নেওয়া হয়েছে। কেক ঠান্ডা হওয়ার পরেই মোল্ড আউট করাটা খুবই ইম্পর্টেন্ট, তার কারণ কেক যদি গরম অবস্থায় মোল্ড আউট করা হয় তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। আর মোল্ড আউটের পরে লেয়ারে কাট করে নেওয়ার পরে এখন কেকের ক্রাম কোডিংয়ের কাজ চলছে। প্রথমে কেকটা বসিয়ে দেওয়া হয়েছে অল্প একটু ক্রিম বোর্ডে দিয়ে, যাতে কেকটা সরে না যায়, ওখানে স্টেবল থাকে। আর এরপরেই প্রতিটা লেয়ার কীভাবে করা হয়েছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে ইউজ করা হয়েছিল বাটার ক্রিম। আপনারা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমরা বাটার ক্রিমে কাজ করি নাকি হুইপ ক্রিমে কাজ করি। যদি চকলেট কেক, মাড কেক বা ব্ল্যাক ফরেস্ট কেক হয়, আই মিন যেসব ক্রিমে আমরা কোকো পাউডার মিক্স করি, ওই ক্রিমের ক্ষেত্রে আমরা হুইপ ক্রিম ইউজ করে থাকি, যদি আপনারা হুইপ ক্রিম প্রেফার করেন। আদারওয়াইজ আমরা বাটার ক্রিমটা ইউজ করি, তার কারণ ক্যানাডাতে কিন্তু যে হুইপ ক্রিমটা পাওয়া যায় ওখানে অতিরিক্ত সুগার অ্যাড থাকে। নর্মালি হুইপ ক্রিমে তো সুগার অ্যাড থাকেই, কিন্তু আমাদের বাংলাদেশি যে হুইপ ক্রিমগুলো পাওয়া যেত ওখানে এত বেশি সুগার অ্যাড থাকতো না, বাট এখানকার হুইপ ক্রিমে কিন্তু প্রচুর সুগার অ্যাড থাকে, যার কারণে হুইপ ক্রিমগুলো খেতে অনেক, আই মিন ক্রিমটা যখন কেকের সাথে খাওয়া হয় অনেক বেশি সুগারি ফিল হয়, যে কারণে আমরা বাটার ক্রিম সবসময় ইউজ করে থাকি, যাতে লেস সুগার অ্যান্ড খেতেও অনেক ভালো হয়। আর সবাই এই বাটার ক্রিমটাই বেশি পছন্দ করে থাকেন যেহেতু সুগারটা একটু কম, আর তাই এখানেও আমরা বাটার ক্রিমটাই ইউজ করছি। তবে আপনারা যদি মনে করেন যে আপনারা অতিরিক্ত সুগারি হুইপ ক্রিমটা পছন্দ করবেন বা ওটাই নেবেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু অপশন আছে, আপনারা আমাদেরকে মেনশন করে দিতে পারেন যে আপনারা হুইপ ক্রিমেই চাচ্ছেন। জাস্ট আমরা দুটোই বলে রাখি যে কোনটার সুগার বেশি কোনটার সুগার কম, বাকিটা আপনাদের ডিসিশন। ক্যানাডার টরন্টো সিটির স্কারবোরোতে কিন্তু আমরা কেক ডেলিভারি করে থাকি, তাই আপনারা যারা আমাদের কাছ থেকে কেক অর্ডার করতে চাচ্ছেন অথেন্টিক বাংলাদেশি ফ্লেভারের, আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কেক অর্ডার করতে পারবেন। আর এখানে ডেলিভারি চার্জ ব্যাপার আছে, যেখানে আপনারা লোকেশনের উপর ডিপেন্ড করে ডেলিভারি চার্জটা পে করবেন, আর আপনারা যদি চান তাহলে আমাদের লোকেশন থেকে এসেও কেক পিক করতে পারবেন। কথা বলতে বলতে কেকের ক্রাম কোডিংয়ের কাজ শেষ। কেকটা ক্রাম কোড করে বেশ অনেকক্ষণই ফ্রিজে রেখে সেট করা হয়েছে, যাতে কেকটা ভালোভাবে সেট হয়, প্লাস আনওয়ান্টেড যে গুঁড়োগুলো ওগুলো ভেসে না উঠে। আর এবার ফাইনাল ফিনিশিংয়ের পালা। সো এখানে মা সুন্দরভাবে ফাইনাল ফিনিশিংটা করে দিচ্ছিল, কারণ একটা কেক যত ভালো ফিনিশিং হবে তত দেখতেই সুন্দর হবে। আর উনি যেহেতু কালারটা বলেই দিয়েছেন একটু লাইট কালারের মধ্যে করার জন্য, আর যেহেতু এটা পিঙ্ক কালার উপর হবে ফ্লাওয়ারগুলো, তাই মা ওভাবেই কালারটা চুজ করেছিল। আর যেহেতু সাইডে তেমন কোনো ডিজাইন নাই, তাই মা এখানে একটা ডিজাইন করে দিচ্ছিল যাতে কেকটা দেখতে আরও বেশি সুন্দর হয়। পুরনো এত ভিডিও জমে গিয়েছে যে আমি নিজেই মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই কোন ভিডিওগুলো আগে আপলোড করব, নতুন যে কেকগুলো রেডি হচ্ছে ওই ভিডিওগুলো নাকি আগের ভিডিওগুলো। তবে আমি চেষ্টা করছি এখন একটু রেগুলার হওয়ার, কারণ মাঝখানে একটু গ্যাপ পড়ে গিয়েছিল যে আমাদের কাজের ব্যস্ততার জন্য, কিছু পার্সোনাল ব্যস্ততার জন্য আমরা খুব রেগুলার ছিলাম না পেজে, বাট এখন আমি ট্রাই করছি আবার পেজে রেগুলার হওয়ার। আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন, বাংলাদেশের পরে ক্যানাডা এসেও আমরা যতটা রেসপন্স পাচ্ছি বা আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট করছেন, আমরা সত্যিই অনেক বেশি ব্লেসড। আমরা প্রে করবো যাতে সবসময় আপনারা এভাবে আমাদেরকে সাপোর্ট করেন, এটাই আমরা এক্সপেক্ট করি। কথা বলতে বলতে কেকের ফিনিশিংয়ের কাজ অলমোস্ট শেষের দিকে, তো এইবার জাস্ট কেকের উপরে যে ফ্লাওয়ারের ডিজাইনটা হবে তো ওগুলোই মা রেডি করবে। তো এখানে একটা কথা বলে রাখি, আপনারা অনেকে আমাদেরকে কেকের প্রাইস জিজ্ঞেস করেন বা এইসব, তো কেকের প্রাইসটা ডিপেন্ড করে ডিজাইনের উপর। যদি ইজি কোনো ডিজাইন হয়, সিম্পল ডিজাইন হয় তাহলে প্রাইস একরকম হয়, যদি কোনো কাস্টমাইজ ডিজাইন হয় তাহলে অন্যরকম হয়।
তাই আপনারা কোন কেক নিতে চাচ্ছেন সেটা যদি আমাদেরকে ইনবক্স করে জিজ্ঞেস করেন তাহলে আমাদের জন্য বেটার হয়। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ভিডিওটা তাদের জন্যই বলছি যে আমি আমার ডিসক্রিপশানে পেজের লিঙ্ক দিয়ে দিব, ফেসবুক পেজ মমিস কেক। আপনারা কিন্তু পেজে ইনবক্স করলেই সব কেকের প্রাইজিং ডিটেলস অ্যান্ড সব কিছু জানতে পারবেন। আর ক্যানাডাতে কিন্তু আমরা হোম ডেলিভারিও করে থাকি, যেটা আমি একটু আগেও মেনশন করলাম। তাই আপনারা যারা আমাদের লোকেশন থেকে পিক করতে পারবেন না বাট অথেন্টিক বাংলাদেশি ফ্লেভারের কেক ট্রাই করতে চাচ্ছেন, আপনারা কিন্তু চাইলে আমাদের হোম ডেলিভারির মাধ্যমে আমাদের কেকটা ট্রাই করতে পারেন। আর সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট 2 দিন আগে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করতে হবে। আর শুধুমাত্র সেলিব্রেশন কেক না, সেলিব্রেশন কেকের পাশাপাশি আমরা কিন্তু বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমও সেল করে থাকি, যেমন মিনি কেক, দেন জার কেক, পেস্ট্রি, কেক রোল, দেন আপনারা চাইলে কিন্তু কাপ কেকসও আমাদের মাধ্যমে নিতে পারবেন। সো যে কোনো ধরনের কেকের জন্য কিন্তু আমাদেরকে আপনারা ইনবক্স করতে পারেন। আর আমাদের পেজে বেশ অনেক ফ্লেভারি কেকই অ্যাভেলেবেল আছে, যেমন চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, বাটারস্কচ, রেড ভেলভেট উইথ চিজ, উইদাউট চিজ, মাড কেক, দেন ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট, সব কেক কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবেল আছে। আর সব থেকে হাইপ ছিল আমাদের পেজে বাংলাদেশে থাকাকালীন বাটারস্কচ, এখানেও বাটারস্কচ কেকটা সবাই অনেক পছন্দ করেন, তাই আপনারা চাইলে কিন্তু বাটারস্কচ কেকটাও আমাদের পেজ থেকে নিয়ে ট্রাই করতে পারেন। আর শুধুমাত্র 1 পাউন্ড কেকের ক্ষেত্রেই অ্যাভেলেবেল, আর 1/2 পাউন্ড কেক হলে শুধুমাত্র আমরা চকলেট অ্যান্ড ভ্যানিলা কেকটাই সেল করে থাকি। আর এটা যেহেতু 1/2 পাউন্ড প্লাস ছিল সেই জন্যে আমরা স্ট্রবেরি ফ্লেভার কেকটাও অর্ডার নিয়েছিলাম। আর আপনারা চাইলে কিন্তু আমাদের পেজ থেকে কেক ট্রাই করে দেখতে পারেন, মিনি কেক লাঞ্চ বক্সেও কিন্তু অ্যাভেলেবেল, যে কেকটা এক বা দুজনের জন্য একদম পারফেক্ট। আর এখানে একটু ডিজাইন করে দেওয়া হচ্ছিল গ্রিন কালার দিয়ে, তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে করা হলো। আর এই ফ্লাওয়ারগুলো কিন্তু নজেলের না, এগুলোকে হ্যান্ডমেড ফ্লাওয়ারই বলে। তো এই তো, এটাই ছিল ডেকোরেশনের অলমোস্ট শেষের দিকে, আর এরপরে উপরে নামটা লিখে দেওয়া হবে, তারপরে কিন্তু কেকটা রেডি। আর এই কেকটা যেহেতু হোম ডেলিভারিতে ছিল তাই ডেলিভারি ম্যান আসার বেশ অনেকক্ষণ আগেই আমরা ভালো করে এটা ফ্রিজে রেখে সেট করে নিয়েছিলাম, যাতে কোনো ধরনের প্রবলেম না হয়। আর এখন যেহেতু এখানে ঠান্ডা পড়ছে তাই প্রবলেম হওয়ারও কোনো চান্স নেই। সো যাই হোক, আজকে ভিডিওটাতে আমি যে শেয়ার করলাম যে এই কেকটা কীভাবে ডেকোরেট করা হলো এবং সব ডিটেলসে, আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। ডিসক্রিপশানে কিন্তু আমার চ্যানেলের লিঙ্কটাও দেওয়া থাকবে। ক্যানাডিয়ান লাইফস্টাইল অ্যান্ড সব কিছু জানতে হলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে। তো কথা বলতে বলতে ভিডিওর একদম লাস্টে চলে এলাম, আর এখন জাস্ট কেকের উপরে নামটা লিখে দেওয়া হবে, নাম না, এখানে জাস্ট হ্যাপি বার্থডে লেখা ছিল ওটাই লিখে দেওয়া হবে। তো এরপরে কিন্তু কেকটা রেডি। আর ডেকোরেশনটাকে আরেকটু ফুটিয়ে তোলার জন্য কেকের উপরে আমি ফ্লাওয়ারগুলোর উপরেই কিন্তু ইয়েলো কালার দিয়ে ডেকোরেট করা হচ্ছে, যাতে কেকটা আরও বেশি সুন্দর লাগে। আর এরপরে নিচেও একটা ডিজাইন করে দেওয়া হয়েছিল, না হলে নিচে বেশি খালি খালি লাগছিল। তো এভাবে আসলে আমরা ডেকোরেট করে থাকি, যখন মনে হয় যে না এই ডিজাইনটা আরও বেশি ফুটিয়ে তোলা যাবে, তো আমরা ট্রাই করি আমাদের 100% দিয়ে কেকটা ডেকোরেট করতে। সো এই হলো ফাইনাল লুক, আর এখন জাস্ট একটু আমি ভিডিও করছিলাম ফাইনাল লুকের, এই হলো ব্যাপার। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনারা কী ধরনের কেকের ভিডিও দেখতে পছন্দ করেন। আর ক্যানাডার টরন্টো স্কারবোরোতে যদি আপনাদের কেক দরকার হয় বা আপনারা কেক অর্ডার করতে চান, অথেন্টিক বাংলাদেশি ফ্লেভারের কেক যদি ট্রাই করতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে পারেন। আর অবশ্যই 2 দিন আগে আমাদেরকে জানাতে হবে। আর যদি ডেজার্ট আইটেমও লাগে, যেমন মিনি কেক, কাপ কেক, জার কেক বা যে কোনো ধরনের ডেজার্ট আইটেমের জন্য কিন্তু আমাদেরকে ইনবক্স করতে পারেন। আর প্রাইজিং ডিটেল সব কিছুই কিন্তু পেজে দেওয়া আছে, জাস্ট কাস্টমাইজড কেকের ক্ষেত্রে প্রাইজিংটা ডিপেন্ড করে ডিজাইনের উপর। আর সেমি ফন্ডেন্ট, ফন্ডেন্ট দুই রকমের কেক কিন্তু অ্যাভেলেবেল আছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন। টাটা।